জাদু ভিশন লিমিটেড এর সাথে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত স্টার জলসা, স্টার প্লাস ও স্টার মুভি সহ স্টার গ্রুপের 7টি চ্যানেল সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ। অন্যদিকে কিছু কেবল অপারেটরের একটি সিন্ডিকেট তাদের স্বার্থ চরিতার্থ করতে স্টার গ্রুপের চ্যানেল বয়কট করার ঘোষণা দিয়েছে বলে দাবি করেছে কোয়াব সমন্বয় কমিটি ও মুক্তধারা ফাউন্ডেশন। বিকেলে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আনোয়ার পারভেজ বলেন, জাদু ভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিদেশি একজন নাগরিক। তার অশালীন বক্তব্যের প্রতিবাদ করে প্রতিষ্ঠানটির অনিয়মের বিরুদ্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার দাবি জানান কোয়াব নেতারা। জাদু ভিশন লিমিটেডের সাথে আমাদের যে ব্যবসায়িক যে সমস্যাটা যাচ্ছে সেটা নিয়ে আপনাদের মাধ্যমে এবং তাদেরকে আমরা 7 দিনের একটা সময় দিয়েছিলাম যে এই 7 দিনের মধ্যে আপনারা এসে আলাপ আলোচনা করে যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি একটু সমাধান করবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক ওনারা এই ধরনের কোনো কর্মকাণ্ডের এগিয়ে আসেনি। আমি আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের গ্রাহক সমাজকে অনুরোধ করব, আমরা দুঃখিত আমাদের এই কঠোর কর্মসূচি দেওয়ার জন্য, আগামীতে নিরসন না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে কোয়াব সমন্বয় কমিটি ও মুক্তধারা ফাউন্ডেশন স্টার গ্রুপের চ্যানেল বয়কটকে একটি মহলের ষড়যন্ত্রের নীল নকশা বলে উল্লেখ করেন নেতারা। তারা কোয়াবের নাম, কোয়াবকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটা আন্দোলনের, বয়কট আন্দোলন নাম দিয়েছে। আবারও তাদেরকে আহ্বান জানাবো যে তাদের শুভবুদ্ধির উদয় হোক, আরো আলোচনার মাধ্যমে ডিস্ট্রিবিউটরের সাথে সমস্যা আছে সেটা সমাধান করুক, গ্রাহক কেন সাফার করবে। যাদের কোনো লাইসেন্স এখনো পায়নি তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য স্টার গ্রুপের চ্যানেল সমূহ বয়কট এবং ষড়যন্ত্রের নীল নকশার অংশ হিসেবে মনে করছি, যার সাথে সংখ্যাগরিষ্ঠ কেবল অপারেটরদের কোনো স্বার্থ জড়িত নয়। স্টার গ্রুপের চ্যানেলের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে সরে আসার আহ্বান জানান তারা। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা।